জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, ও জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। গান করবো না কি করবো, হ্যাঁ এটাই আমার কাজ। জানি না তোমার কাছে আমার তোমার ইম্পর্টেন্ট কাজটা কি, আমার ইম্পর্টেন্ট কাজটা তোমার কাছে কি আমি জানি না। দেখো আমার জীবনে হিসাব একরকম, হয়তো তোমার জীবনে হিসাব আর একরকম, তো এরকম যোগ বিয়োগ প্লাস মাইনাস যেটাকে বলা হয়, আমি প্লাস মাইনাস রেজাল্টটা পাচ্ছি না। হ্যাঁ তুমি বলতে পারো তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি কোনো কিছু সিরিয়াস নেও না। আমি সিরিয়াস, হ্যাঁ তোমার ব্যাপারে আমি সিরিয়াস থাকি, কিন্তু কেন অ্যাকচুয়ালি সিরিয়াস হচ্ছে না আমি সেটা কিন্তু জানি না। তবে হ্যাঁ একটু অপেক্ষা করো, আমি সিরিয়াস হব, হচ্ছি হতে ট্রাই তো করতেছি আমি, এমন তো না আমি তো ট্রাই করতেছি না। দেখো আমি একটার পর ট্রাই তো করতেছি, আর তুমি কী বলো আমি কোনো সিরিয়াস না। বসো, আরে বসো না, দেখো বসা না বসা তোমার ব্যাপার, তুমি আমার জীবনের সাথে প্লাস করতে চাচ্ছ, আমার ভালো চাচ্ছ, সব কিছু চাচ্ছ, অথচ সেখানে কিন্তু ধৈর্যের ব্যাপার আছে। আমি তো তোমাকে চাচ্ছি, এমন তো আমি যে তোমাকে চাচ্ছি না। দেখো এই পৃথিবীতে ভালোবাসা বিভিন্ন আঙ্গিকের হয়ে থাকে, কিন্তু তোমার আমার ভালোবাসা স্রেফ একটাই, তুমি আমাকে চাও আমি তোমাকে চাচ্ছি। এখানে একটা দেখো দেয়াল হয়ে দাঁড়িয়েছে কি, ব্যবধান, দূরত্ব বড়, দীর্ঘশ্বাস বড়, কী দাঁড়িয়েছে জানো, ফিনান্সিয়াল সাপোর্ট, চাকরি, বিজনেস, এরকম একটা কিছু দাঁড়িয়েছে। কিন্তু এর ফাঁকে উঁকি দিয়েছে কি জানো, ভালোবাসার ডিস্টেন্সটা দিনে দিনে দূরত্ব হচ্ছে। এই ভালোবাসার দূরত্বটা বাড়াচ্ছে কে জানো, চাকরি, ব্যবসা, এস্টাবলিশ, এটা। দেখো আমরা যখন ভালোবাসার কারণ কাকে কখন ভালো লেগে যায় কেউ কিন্তু আমরা বলতে পারি না, হ্যাঁ তুমিও ভালোবাসছো আমিও ভালোবাসছি আর এখনও ভালোবাসোই ভালোবাসো, ফাঁকি ব্যবধান হয়ে দাঁড়িয়েছে বিচ্ছেদের একটা জারি গান শুরু হতে যাচ্ছে, যে ব্যবসা চাকরি স্বয়ং সম্পন্ন না হলে ভালোবাসা সাকসেস হবে না। দেখো আমি তো ট্রাই করে যাচ্ছি, আমি কী করতে পারি দাও তুমি একটা সলিউশন দাও। হ্যাঁ আমি জানি তুমি সলিউশন দিতে পারবে না, হ্যাঁ আমি তো চেষ্টা করি, আমি সব কিছু নিয়েই চেষ্টা করি, মা বাবা ভাই বোন এছাড়াও তুমি, তুমি তো অবশ্যই এসব ভেবে ভেবে আমি মনে হয় যে পাগল হয়ে যাচ্ছি, আর মনে হয় যে পাগল হয়ে যাব এরকমই। হ্যাঁ তুমি বললে যে হ্যাঁ তুমি পাগল হয়ে যাও, যেটা মনে চায় সেটা হয়ে যাও, আমাকে নিয়ে ভাবার দরকার নেই। দেখো সত্যি কথা বলতে কি, বর্তমান প্রেক্ষাপটে এই পৃথিবীতে সততা, ত্যাগ মানে অনেক কিছুর ভ্যালু দিনে দিনে কমে যাচ্ছে। দেখি আমি কি, দেখো আমি কি অযোগ্য, কেন আমি চাকরি হচ্ছে না কেন, একটার পর একটা ইন্টারভিউ বলো, কাজ বলো, আমি বলো আমি ট্রাই করে যাচ্ছি,
আমি যে একটা ব্যবসা করবো, ধরো আমি কিন্তু ব্যবসা বলতে কিন্তু বড় বিজনেস করতে হবে এমন কিছু না। দেখো একটা যে চায়ের দোকান দাও সেটা একটা বিজনেস কিন্তু। দেখো আমি যদি এখানে একটা চায়ের দোকান দিই, তুমি তো সেটা মেনে নিবে না, নিবে তোমার ফ্যামিলি মেনে নেবে না, কোনোটাই নিবে না, তাহলে আমাকে কী করতে বলো? আমি একটা ফুচকার দোকান দিই, আমি একটা ফুটপাতে চায়ের জুতোর দোকান দিই, বা ছোটো পরিসরে একটা ব্যবসা শুরু করি, কিন্তু সেটা তো তুমি মেনে নেবে না। দেখো এখানে তোমার আবার ভালোবাসার ব্যবধান হয়ে দাঁড়িয়েছে, শুধু ছোটো বিজনেস করা যাবে না, এস্টাবলিশ হতে হবে ছোট এবং বড়, ধনী এবং গরিব, ব্যবধান, এই ব্যবধান জিনিসটা যেখানে থাকে সেখানে ভালোবাসা থাকে না। যখন তোমার থেকে আমার থেকে এই ব্যবধানটা দূরে যাবে, মিলেমিশে একাকার হয়ে যাবে, যেমন তোমার পরিবার আমার পরিবার, যে না ঠিক আছে ছেলে এডুকেটেড পার্সন, একসময় একটা ব্যবসা বাণিজ্য করছে, মানে একটু অর্থাৎ ধৈর্য নেই কারো ভিতরে এক কথায়, কিন্তু এই ধৈর্য আর ব্যবধান যতদিনের মধ্যে আমরা এই পৃথিবী থেকে দূর করতে না পারবো, ততদিন পর্যন্ত তোমার আমার ভালোবাসা বলো, বিজনেস বলো, যেটাই বলো না কেন আমরা সাকসেস হতে পারবো না। সেটা ভালোবাসা কি বিজনেস কি, আর বিবাহ বন্ধনের আবদ্ধ কি, যাক তোমাকে এগুলো বলে কী ভাবে। দেখো আমি না হয় মধ্যবর্তী ঘরের একটি ছেলে, আমার তো মা বাবাকে নিয়ে ভাবতে হয়, কারণ আমি তাদেরকে ফেলে দিতে পারবো না। তোমার বাবার না হয় স্ট্যাটাস আছে, কারণ তোমার আমার ভালোবাসা যখন হয়েছিল তখন তো স্ট্যাটাস ছিল না, ভালোবাসা বলে কেউ আসে না। যাক এখানে অপরাধটা আমি মেনে নিলাম, কারণ আমার মতো মধ্যবিত্ত ঘরের একটি ছেলে, মধ্যবিত্ত ঘরের একটি ছেলের কেন তোমাকে ভালো লেগেছিল বা ভালোবেসেছিলাম, ভালোবাসলাম, আমার কাছে এটাই অপরাধ মনে হচ্ছে। তবে তুমি একটা লাস্ট কথা শুনে যাও, জানি এরকম আমি সেটেল হব, চাকরি হবে, জব হবে, যেটাই বলো না কেন ব্যবসা হবে, আমি হব, আমার কনফিডেন্স আছে, আর সেই কনফিডেন্স পর্যন্ত তুমি থাকতে পারবে না, মেবি হয়তো সরি তোমার পরিবার থেকে প্রেশার ক্রিয়েট করতেছে, তোমার যেটা ভালো হয় তুমি সেটা করতে পারো। আর হ্যাঁ, আমি যেটা নিম্ন মধ্যবিত্ত ঘরে একটা ছেলে তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে কিন্তু আর ভালোবেসেই যাব, বাকিটা তোমার কাছে। হ্যাঁ, লাস্ট কথাটা শুনে যাও, আমি কিন্তু সিরিয়াস, তোমার ব্যাপারে আমি সিরিয়াসই নিই সব কিছু, কিন্তু স্লিপ হয়, তবে স্লিপটা দীর্ঘদিন থাকবে না। যাক আমার মতো প্রয়োগ বলের, যাই হোক তুমি তোমার যেটা ভালো হয় তোমার করবে, যেটা ভালো তুমি সেটা করতে পারো, তোমার যদি মনে চায় আমার জন্য ওয়েট করবে করতে পারো, আর যদি না মনে চায় এখানে আমার কিছু বলার নেই। কিন্তু কথা বলার একটা আছে, সেটা না হয় আজই নাই বলি, ছেড়ে যায় যদি কেউ বাঁধন ছেড়ে কাঁধিস কেন মন, ভাঙা গলা এই জীবনে আছে সর্বক্ষ, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁধিস কেন মন, ভাঙা গড়ার এই জীবনে আছে সর্বক্ষ, চলে যায় যদি কেউ
শুনে রাখো, ভালো থাকো তুমি, আসি তোমার অপেক্ষায় থাকবো। বেস্ট অফ লাক অফ ইউর লাইফ অ্যান্ড ইউ ওয়েট ফর ইউ অফ দি ইয়ার লাইফ।